আলাইকুম আর গুড মর্নিং। আজকে আমাদের কটেজে তৃতীয় দিন। আমরা আজকে কোনো অ্যাক্টিভিটিস রাখিনি, কারণ আমরা আসলে আমাদের মতো সময় কাটাতে চাই। তো আমাদের বড়দের সাথে সাথে এখানে অনেক বেবি আসছে, তার মধ্যে এই একজন, ওর নাম আমি দিছি হচ্ছে টিন টিন। ওরে আল্লাহ রে, এদিকে করে না ভাইয়া, এই যে টিন টিন টাকা। কারণ হচ্ছে ওর একটা সুন্দর স্পাইক আছে চুলে তিন তিনের মতো, চারাতেও তিন তিনের মতো, এই জন্য থাকছে একটা তিন তিন। তারপরে আমাদের এখানে আরেকটা বেবি আছে, ওর নাম আয়াত। আরেকটা বেবি আছে হচ্ছে জাকির নাম, ও সবসময় কুকি খেতে পছন্দ করে, সেই জন্য ও ঘুমাচ্ছে অবশ্য এখন, ওর জন্য নাম কি কুকি মনস্টার। তারপরে আমাদের এখানে দুইটা হচ্ছে ভাই দেখান, এখানে আরেকটা দুইটা বেবি আছে, দুইটা গার্ল বেবি। এই তো আমরা সবাই মিলে অনেক মজা করতেছি আলহামদুলিল্লাহ। সেটা বাই তিন তিন, সে গুড মর্নিং, গুড মর্নিং। আজকে ডে সেকেন্ড, আমরা ঘুম থেকে উঠলাম, কারণ কালকে আমরা 5:30 পর্যন্ত জেগেছিলাম এবং আমরা সবগুলো ভাইয়ার পড়ে গেছে, একজন একে কাজ করে নাই। আজকে আমাদের ইচ্ছা হচ্ছে সব ভাইয়াদেরকে কাজ করানো। ঘুম থেকে উঠলাম, বাচ্চা এখন ঘুমাচ্ছে, আমরা নাস্তা করব, তারপরে আমরা ঠিক করব যে আজকে ভাইয়াদেরকে কি কি ডিউটি দেওয়া যায়। আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আমরা আসবো। ওকে বাই। গুড মর্নিং, যা জম্পেশ নাস্তা হচ্ছে আমাদের দিকে দেখে যাও। ডিম হচ্ছে, পরোটা, রোস্ট, তারপরে সসেজ, বেগেল, কি নাই, সব তো পেটে চলে গেছে, সব পেটে চলে গেছে, শেষ, ফিনিশ। আম্মু তুমি কি খেয়েছো? না, আমি বেগেল খেতে পারিনি আজকে, সব ফিনিশ হয়ে গেছে। হ্যাঁ, আম্মু তুমি কি খেয়েছো বলো? সসেজ। সসেজ, সসেজ মনে ছিল? হ্যাঁ, অনেক মজা। তুমি চাচিকে থ্যাংক ইউ দিছো? টেবিলে ছিল, ভালো লাগতেছে, স্পেশালি ভিউটা খুবই সুন্দর। আমরা একটা রুম পেয়েছি, এখানে হচ্ছে একটা বেলকনি আছে, বেলকনি থেকে ভিউটা খুবই সুন্দর লাগতেছে, কালারগুলো খুব সুন্দর। শাড়ি নিয়ে আসলে আরও ভালো হতো, তাহলে ছবি আরও ভালো আসতো। আর গতকালকে আমরা গন্ডোলা গেলাম, গন্ডোলাতে এক্সপিরিয়েন্সটা অন্যরকম ছিল, আর কি বলবো, খুবই ভালো লাগতেছে। আমার আসলে বলার কিছু নাই, সবাই একটা গেট টুগেদার হচ্ছে, হ্যাং আউট করতেছি আমরা, খুবই ভালো লাগতেছে। আমি কি ঢুকতে হবে? আচ্ছা, এই যে আমরা এখানে আসছি, কি সুন্দর ভিউ, সবগুলা গাছে কালার চলে আসছে। তারপর আমরা আজকে বারবিকিউ করব রাতে, ওইটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হবে, সুন্দর।
ভালো হয়েছে এই উপলক্ষে প্রথমবারের মতো দুজন একসাথে বারান্দায়, ইউজুয়ালি আমি আসি অথবা ও একা। এলাকাটা এক্সপ্লোর করা, ফল কালারগুলো দেখা। কটেজের সামনে আমরা কিছুক্ষণ ফটো সেশন করলাম। প্রাইমারিলি প্ল্যান ছিল যে এখানে আমরা সামনে ওয়াক করবো, বাট দেন উই ডিসাইডেড আমরা গাড়ি নিয়ে কিছু দূর সামনে যাবো, অ্যান্ড দেন ওই আশেপাশে এক্সপ্লোর করবো অ্যান্ড ফটো সেশন করবো। সো ফার সো গুড। ফটোগ্রাফি টাইম, আলহামদুলিল্লাহ। অনেক গরম পাবে, আমরা না খেয়ে থাকতে পারি না। ফ্ল্যাশই মারে না, খাওয়া সব টেবিলের বন্ধ। এদিকে এদিকে এক দেখা।